সালামু আলাইকুম ক্যাথলিসফিতে স্বাগত। রিসেন্টলি আমার বোন একটা ব্লগ বলতে ভিডিও ক্লিপ পাঠিয়েছে, এখানে সে নাস্তা করতে গেছে, খুব লিমিটেড নাস্তা, সে অ্যাকচুয়ালি 5-7 আইটেম নিয়ে বসে। কিন্তু এই করোনা পরবর্তী আরেকটা নতুন যে প্রভাব আসছে তার কারণে মার্কেট শূন্য, তো সামান্য কিছু খাবার খেয়ে চলতে হয় এবং কাজকর্ম করতে হয়, তো সেটা আমার বোন শো করতেছে। প্রত্যেকটা সেলফ দেখা যাচ্ছে খালি, তেমন কোনো প্রোডাক্টস নাই, বিশেষ করে ভোগ্য পণ্যগুলো নাই, ক্রাইসিসে যাচ্ছে। তো অনেক সময় টাকা পয়সা থাকলেও নসিবে থাকে না, আর যারা এখানে ওয়ার্কার তাদের জন্য আরও কষ্ট হয়ে যায়, যারা বড় তারা তাদের টাকায় নেয়, আরও নতুন কিছু ঝুটঝামেলা সৃষ্টি হয়েছে। তো ছোট মনের ম্যাডাম ইউকেতে চলে যাচ্ছে, এই হালচাল দেখে এখানে সেটিং করতেছে, এখন তারও হালচাল খারাপ। তো দেওয়া চাইতেছি এবং ইনফরমেশানটা দেওয়ার জন্য আপনাদের রিকোয়েস্ট, দেখেন মার্কেটের বিভিন্ন সেলফের খাঁচিগুলো বা এগুলো সবগুলো শূন্য, তেমন কোনো খাবার দাবার নেই, এর মধ্যে চলতেছে। তো আমরা যে দেশে আমাদের মতো গরিব দেশে যে অনেক ভালো আছে বলা যায় এত সব বিষয়ের মধ্যে, আর একশো মানুষটা খাবার দাবার দিতে তাদেরই খাবার নেই, পুরো সেলফ খালি। তো এই হলো আছে। তো বোনটা বললো যে ভাই এই জিনিসটা একটু সবাইকে জানিয়ে দেন, একটা দোয়ার উদ্দেশ্য বা ইনফরমেশন উদ্দেশ্যে, তো সবাই দোয়া করবেন যেন পর্যাপ্ত খাবারের ব্যবস্থা হয়, কারণ বিদেশ জীবনে কিন্তু খাবার দাবারটা একটা লাক্সারিজ অবস্থা থাকে, সবাই কিন্তু যাই হোক না খাবার দাবার সুন্দর খায়, পর্যাপ্ত কোনো প্রয়োজনীয় পর্যাপ্ত পছন্দের খাবারই নেই মার্কেটে, এভাবে চলতেছে। আরও বোনের কিছু প্রবলেম পার্সোনাল বিষয় হইতেছে, তো এই জিনিসটা শেয়ার হলাম, দোয়া করবেন, আশা করি লোকটা বুঝবেন, মনে একটু লাগবে আমাদের, আমরা পারিবারিকভাবে তার জন্য খুব বিষণ্ন আছে এখানে সমস্যা, এবং যাওয়ার যেগুলো আছে এখন বাদ দেওয়া ডেট অফ এক্সপায়ার ডেট যেগুলো এগুলো খেতে হচ্ছে। এই হলো হংকং এর মার্কেটের অবস্থা, সবাই দোয়া করবেন যাতে সরকার তাতে পর্যাপ্ত খাবার পায় এবং এই ধরনের রোগের প্রাদুর্ভাব কমে যায়, এই ধরনের মহামারী যেন আর না আসে। আল্লাহ সবাই খাবার তো পাওয়া যাবে, পছন্দের খাবার পাওয়া যায় না এবং লাইন ধরে ভিড় করে এক্সপায়ার ডেট খাবার অনুষ্ঠানে বাঁচতে হবে। এর মধ্যে দুঃখজনক হলো সত্য যে কিছু কিছু মানুষের আচার আচরণের কোনো ইম্প্রুভমেন্ট নাই, যারা বড়ো আছে ওদের দেশের মানুষগুলো একটু অহংকারী হিংস্র, দুঃখজনক হলো সত্য। তো এই হলো হাল চলে, আটা রুটি আছে বানায় বানায় খাওয়া যায় আর কি, প্রয়োজনীয় যে মজাদার খাবার অ্যাকচুয়ালি সুন্দর ভালো মন্দ খাবারগুলো, হ্যাঁ পেস্টিক কেক ঠেক এগুলো বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমের খাবার খায়, হ্যাঁ একটা উদ্যম থাকে কাজে, একটা সুন্দর ই থাকে। এখন শোনা যাচ্ছে যে দেশ থেকে অনেকেই ট্যুরিস্ট হিসাবে বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছে, আমাদের বোন তো যারা কর্মী ওদের তো এত টাকা পয়সা নেই, মানে খুব ব্যয়বহুল, তো এর মধ্যে আছে পুরো টেনশন আছে। তো আমরা বলতেছি বোন চলে আসো, দোয়া তো রইলো, তুমি চলে আসো, আমাদের এত যাওয়ার দরকার নেই, এই ব্যাপারটা আপনার সাথে শেয়ার, আমার দোয়া করুন, আল্লাহ হাফেজ।